গুড মর্নিং বন্ধুরা, তো প্রিয়াদের জল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, মানে সুস্থ আছো। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল উঠে গেছি, কাজকর্ম সেরে স্কুল গেছিলাম। স্কুল থেকে এসে মাছ আর কিছু সবজি বাজার করে নিয়ে এলাম। তো রান্নাটা করবো হচ্ছে ট্যাংরা মাছ করবো আর পনির করে রাখবো রাতের জন্য। এখন রুটি করে নিয়ে খেতে বসে গেছে, লেট হয়ে গেছে, সাড়ে দশটা বেজে গেছে। তো এখন সবে মানে মাছ ধোয়া হয়ে গেছে, কাজটা কুটি হয়ে গেছে, ভাত বসিয়েছি, দিয়ে খেয়ে নিয়ে তারপরে করবো হচ্ছে বাদবাকি কাজ। তো চলো ঝটপট করে কাজগুলো শুরু করে নিই, কী কী করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ব্লগে হচ্ছে আমার ঘড়ির কালেকশানগুলো। তো পরে শেয়ার করছি, আগে কাজকর্মগুলো করে ফেলি। তো বন্ধুরা, আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, দেখিয়ে দিই। মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এখন পনিরটা করব। পনিরটা হলে এবারে হয়ে যাবে। পনিরের রেসিপি তোমাদের আমি আগের দিনে শেয়ার করেছি, তাই বললাম না, বাটার পনিরই করে রাখবো। তো রুটিটা রাত্রে করে নেবো, হয়ে যাবে। আজকে খুব গরম লাগছে, এত টায়ার্ড হয়ে গেছি চারিদিকে ছুটতে ছুটতে। তো এবার হচ্ছে আমি এই কাজকর্ম সারবো, সেরে তারপর স্নান করবো। গা হাত পা প্রচুর জ্বলছে, তো দেখি পরে বেরো, যদি বেরোতে পারি বেরোবো, না হলে দেখি। পায়ে লেগেছে, পায়ের ব্যথাও বেড়ে গেছে খুব। তো কাজগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। তো হ্যালো, তো আমি আমার ঘড়ির কালেকশানগুলো তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম যে তোমাদেরকে ঘড়ির কালেকশানগুলো দেখাবো। তো চলো ঘড়ির কালেকশান দিয়ে ফার্স্টে শুরু করি, মেয়েরটা দিয়ে। তো মেয়ের এই যে হোয়াইট, এটা হচ্ছে ডিজিটাল। এখানেও তোমার সব কিছু সেট করা যায়, কিন্তু সব কিছু, মেয়ে তো ছোটো, মেয়ের এখানে আমি কোনো কিছু সেট করি না, তো এমনিই থাকে। ও নিয়েছে সাদা। তো এটা তোমার দাম নিয়েছে, শুনলে পরে তোমরা মানে কি বলবে, 3,800 টাকা এরকম রেঞ্জ নিয়েছে একটা বাচ্চার ঘড়ির দাম। তো এটা হচ্ছে আমার মেয়ের সব থেকে পছন্দের ঘড়ি, বাট ঘড়ি ওর আর একটা লাগবে, তো ঘড়িটা আমি কিনে দেবো পরে, দেখে রেখেছি। এই একটা আমার মেয়ের সিম্পলের মধ্যে, ওর আরও ঘড়ি ছিল, বাট ঘড়িগুলো না খারাপ হয়ে গেছিলো বলে আমি বারবার দাম দিয়েই কিনে দিয়েছি। আর এটা ছিল ওর, আর এটা ও শখ করে নিয়েছে। তো এই একটা ঘড়ি ওর, এটা পরে খুব কম। এবার আমি দেখাচ্ছি আমার ঘড়ির কালেকশান, মাই ডিজিটাল ওয়াচ। আমিও কোনো কিছু শেয়ার মানে ইয়ে করি না, চার্জ শেষ হয়ে গেছে। তো আমিও খুব কমই করি, বাট না আছে, তো কোনো কিছু সেট করি না। হ্যাঁ, কোথাও গেলে হালকা কিছু সেট করি, বাট অত কিছু সেট করি না। তো এটা আমার খুব একটা দামি বলবো না, 3,000-এর নিয়েছিল, বাট খুব একটা দামি বলবো না, কারণ অনেকের ডিজিটালের ঘড়িগুলোর দাম প্রচুর। তোমার দাদা ভাই যে ডিজিটাল ঘড়িটা নিয়েছে সেটারও প্রচুর দাম। আমারটা পিঙ্ক কালার, আমার পিঙ্ক কালারটা ভীষণ পছন্দ। তো পিঙ্ক কালার আমার ডিজিটাল ঘড়ি। তো আর একটা হচ্ছে আমার ব্ল্যাক কালেকশান, কারণ ঘড়ি হাতে নিতে আমার খুবই ভালো লাগে। আমি বাঁ হাতেই বেশি পরি, কারণ ডান হাতে অনেকে পরে, কিন্তু আমি ডান হাতে পরি না, আমি বাঁ হাতেই পরি, কারণ আমার ডান হাতটাতেই বেশি ভালো লাগে। আর আমার সবথেকে ফেভারেট ঘড়ি যদি বলতে পারো, আমার ফেভারেট ঘড়ি, কারণ আমি সবসময় বড় জিনিস পরতে খুব ভালোবাসি, কানের থেকে শুরু করে তোমার ঘড়ি। তো আমার এই এটা হচ্ছে আমার খুব শখের ঘড়ি, কারণ আমি এটা কিনেছিলাম বলে রাখছি তোমাদেরকে, তোমাদের দাদাভাই আমাকে আগের বার একটা টাকা দিয়েছিল নিজের জন্য। তো ওটা আমি জমিয়ে রেখেছিলাম, তো জমিয়ে রেখে আমি এই ঘড়িটা নিয়েছিলাম। আমি আমি কিছু যদি থাকে আমি এগুলোর উপরেই খরচা করি, আলাদা কিছু খরচা করি না। এই ঘড়িটা আমি কিনেছিলাম খুব শখ করে। ওই সঙ্গে মানে একটা সানগ্লাসও কিনেছিলাম, সেটা আমি কালকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। এটা আমার সব থেকে পেমেন্ট, আমার কোনো জিনিস বড়ো জিনিস পড়তে খুব ভালো লাগে। আর এই একটা ওয়াচ, এটাও ব্ল্যাক, আমার বেশি ব্ল্যাকের উপরই ব্ল্যাক, যে ব্ল্যাক এর চেনটা হচ্ছে এরকম এরকম, তো হাতে দিয়ে দেখাচ্ছি। একটা ঘড়ির কালেকশান আরও আছে, এই একটা ঘড়ি, এটা কিনেছিলাম মানে ইসাপুর থেকে, মানে মার্কেটে গেছিলাম, তো নর্মাল থেকে কিনেছিলাম, পছন্দ হয়েছিল কিনে নিয়েছি। তা আমার আরও ঘড়ি আসছিলো, সেগুলো কোথায় যা যায় না, মানে খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো এই কটাই হচ্ছে আমার ঘড়ির কালেকশান। তো এরপরে নতুন একটা দেখেছি মেয়ের জন্য, কারণ মেয়েরটা দেখি, আর আমিও নর্মাল এরকম মডেলের ইচ্ছে আছে একটা নেব, কারণ দেখি কবে নিই, কিন্তু নেবো মেয়ের একটা, আমার একটা নেব। আর একটা হচ্ছে
একটা ঘড়ি তোমাদের দেখাবো যেটা দাদা তোমাদের দাদা ভাইয়ের জন্য অর্ডার করেছি। তো সেই ঘড়িটা হচ্ছে খুব সুন্দর ঘড়ি, যেটা যেতে যেতে দেরি আছে, সবে অর্ডার করেছি। তো মঙ্গলবার কি বা সোমবার বিকেলে কি মঙ্গলবার দিন ডেলিভারি দেবে ওর ওখানে। তো ওটা অনলাইন থেকে দেখেছিলাম, খুব ভালো লেগেছে, ওটা তোমাদের ভাইদেরই পছন্দ, তো খুব ভালো লেগেছে জিনিসটা। তো দেখি যে যদি ওরকম মডেলের যদি ওর কাছে যাক, আগে দেখে নেব, দেখে নিয়ে আমিও একটা ওরকম মডেলের নেবো, একটা খুব ইচ্ছে আছে। তো আগে দেখবো ওরটা কেমন পৌঁছেছে, ওরকমই লেডিস দেখতে পেয়েছি, তো আগে দেখবো যে তোমার দাদা ভাইয়েরটা দেখে নেবো, তারপরে গিয়ে আমি অর্ডার করবো। এত ভালো লাগছে, তাহলে মেয়েরও ওখান থেকে মানে মেয়েদের বাচ্চাদেরও আছে, তো ওখান থেকেই দুজনের অর্ডার করে নেবো ভাবছি। তো আমার এই কটাই হচ্ছে ঘড়ির কালেকশন। তাহলে তাহলে তো আমার ঘড়ির কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো হ্যালো বন্ধুরা, তো আমি আবার রেডি হয়ে নিয়েছি। তো তোমরা ভেবো না যে আমি এটা নতুন করেছি, হ্যাঁ নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়েছে তা করিনি। তো এই চুড়িদারটা নিয়েছি, বাট এটাকে টাকতে দিতে হবে ভালো করে, সেরকমভাবে টাকা হয়নি। তো পরে টেস্ট করছিলাম, তো এটা পরে রিলস বানিয়ে নিলাম। তো চলো কেমন লাগছে সেটা জানিও। তো তোমাদের সঙ্গে আমি আজকে ঘড়ির কালেকশানগুলো শেয়ার করছি, তো আমার ঘড়ির কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে কেমন লেগেছে তোমরা জানিও, কেমন লেগেছে আমার ঘড়ির কালেকশানগুলো। তো এখন আর আপাতত কোনো কাজ নেই, তো সব কাজ কমপ্লিট করে নিয়ে এই বসে বসে ভাবলাম যে এটা একটু ফিটিংস করতে দেওয়ার আগে পরে রেখে নিই, কতটা কি মাপতে হবে না মাপতে হবে, তো দিয়ে দেবো। তার জন্য তোমাদের সামনে দেখিয়েও নিলাম যে এটা নিয়েছি। তো আর একটা শাড়ি, যেটা আর আগের ব্লগে শাড়ি আর জিপটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি প্রিয়া দি এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, সেটা ভুল হচ্ছে, এইভাবে করুন, আমি অবশ্যই সেগুলো শুধরানোর চেষ্টা করে নেবো। তো এখন আপাতত এটা কোনো ভিডিও করে নেওয়ার পর আর কোনো কারণে আজকে আমার পাটা খুবই ব্যথা করছে, তো জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওগুলো বলতে পারছি না, কিন্তু যা যতটুকুনি পেরেছি, কারণ ভিডিও দেওয়াটা খুব জরুরি, তাই ভিডিওটা দিচ্ছি, নাহলে আজকে আমি ফুল রেস্ট নিয়ে নিতাম। তো চেষ্টা করি দাদা, তো প্লিজ আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে তো বলো আমাকে, তা জানিও। তো টাটা, বাই বাই।